আমি একটা ছোট্ট আয়াতের কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন। আমি এটার উপরেই কথা বলে শেষ করে দেব। এখান থেকে যদি আপনাদের কোনো কিছু শেখার থাকে, বুঝার থাকে, নেওয়ার থাকে, ইনশাআল্লাহ আজওয়াজাল আল্লাহর ওলিদের উসিলা এটা নিতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত করিবুন কাছাকাছি নিকটবর্তী, মিনাল মুহসিনিন যারা মুহসিনিন বান্দা তাদের নিকটবর্তী। আমরা এটা অনেক শুনেছি, অনেক শুনেছি, অনেক ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু বলার রহস্যটা কি? আল্লাহ নিজেও বলেছেন যে আমার রহমত কোথায় থাকে, যারা মুহসিনিন বান্দা আছে তাদের নিকটে থাকে। তা এখন আমাদেরকে আল্লাহ রহমত তালাশ করতে হবে কি হবে না? তাহলে একটু মনোযোগ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন বান্দা ছিল, ওই বান্দাকে আল্লাহ এমন একটা জায়গায় রেখেছেন যে জায়গার মধ্যে আর দ্বিতীয় কোনো বান্দা রাখেন নাই। জায়গাটা হচ্ছে সমুদ্র বেষ্টিত, সমুদ্র বেষ্টিত অর্থাৎ চারদিকে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা কি দ্বীপ, এই দ্বীপটার আশেপাশে আর কোনো মানুষ নাই, ওখানে শুধু একটা বান্দা আছে। কয়টা বান্দা আছে? একটা বান্দা আছে। ওই দ্বীপের মধ্যে সর্বোচ্চ চূড়ায় একটা পর্বত, ওই পর্বতের সর্বোচ্চ চূড়ায় ওই বান্দাকে আল্লাহ এমন একটা জায়গার মধ্যে সুন্দর সুশৃঙ্খলভাবে রেখেছেন যেখানে আর কারো যেতে সম্ভব না, কেউ যায়ও না, তিনি একা ওখানে থাকেন। আল্লাহ ওনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। আর সেই রিজিক খেয়ে খেয়ে ওই বান্দা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করছেন। ওনাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন কি দেওয়া হয়? ওনাকে সুমিষ্ট পানি দেওয়া হয় এবং ফল দেওয়া হয়, একটা করে আনার দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলবেন এই যে এই বান্দাকে আল্লাহ দিচ্ছেন, একটু সময় কম, মনোযোগটা বেশি দিবেন, আশেপাশের দিকে খেয়াল করবেন না, কথা বললে বলুন। ওই বান্দাকে আল্লাহ দিয়েছেন, হায়াত দিয়েছেন 500 বছর। কত বছর? ওই বান্দা কোনো গুনাহ করার জন্য আরেকটা মানুষও খুঁজে পায় নাই, পাইছে? কারোর সাথে বকাবাজ্য গালিগালাজ করার সুযোগ তার হয় নাই। এমন একটা বান্দা একনিষ্ঠভাবে 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করেছে। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই বান্দার জান কবজের জন্য জিবরিল আমিনকে পাঠালেন, সে জান কবজ করেছে। করার পরে ওই বান্দার হিসাব নিকাশ নেওয়া হবে। ওই বান্দার কি নেওয়া হবে? হিসাব নিকাশ নেওয়া হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ কি নেবেন? কারণ ওনার হিসাবের খাতার মধ্যে সওয়াব নেক ছাড়া আর কিছুই নাই, পুরো খাতাই কি একবারে গোল্ডেন ওয়ার্ড সব লেখা। সুবহানাল্লাহ। বলবেন তখন ফেরেশতাদের পক্ষ থেকে তারা বললেন, ঠিক আছে, আল্লাহর রহমতে আপনি জান্নাতে যান। কোথায় যাবেন? কিসের রহমতে? এই কথাটা একটু মনে রাখবেন, এটা যদি বুঝেন আপনি বুঝে যাবেন, অনেক কিছু বুঝবেন। কারণ একটা হচ্ছে কোরআন শরীফের অর্থ পড়ে যাওয়া বাহ্যিকভাবে, আর এটার ভিতরগত যে রহস্য মগজ, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার ইশক লাগবে, মহাব্বত লাগবে। বড় করে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাকে বলল, আল্লাহর রহমতে জান্নাতে যাও। ওই ব্যক্তি আবেদ বান্দা, তার মধ্যে একটা অহংকার চলে আসলো। অহংকারটা কি জানেন? যে আমার সার্টিফিকেটটা এত বেশি মজবুত যে এখানে একটা বিন্দু পরিমাণ কি নাই, গুনাহ নাই। তো সে বললো যে আমি আল্লাহর রহমতে কেন যাব, আমি তো আমার ইবাদতের কারণে আমি জান্নাতে। বড় করে বলুন না, নাউজুবিল্লাহ। তার মধ্যে কি চলে আসছে? ফখর, তাকাব্বুরি চলে আসছে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আর ফেরেশতারা তাকে থামাও। সুবহানাল্লাহ। বলবেন থামাও তাকে, যে দেখি তার যে সওয়াবগুলো বলছে এই সওয়াবগুলোর ওজন করো, আর আমি যে নেয়ামত আমি আল্লাহ তাকে দিয়েছি এগুলার হিসাব আমি তার থেকে নেব। সুবহানাল্লাহ। বলবেন না, সে যখন আমাকে আমার ইবাদত বন্দেগী করেছে প্রত্যেকটা সেজদার হিসাব আমি তাকে দেব, আর আমি তাকে যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামতের হিসাব আমি আল্লাহ নেব। বড় করে বলবেন না, সুবহানাল্লাহ। ফেরেশতারা তার নামায় আমলগুলা সব পাল্লার মধ্যে যখন নিলেন,
নেওয়ার পরে আর আল্লাহর পক্ষ থেকে মাত্র সর্বপ্রথম দুইটি চক্ষু, সুবহানাল্লাহ, দুটি চক্ষু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। এই দুটি চক্ষু যখন ওই পাল্লার মধ্যে দেওয়া হলো, তার 500 বছরের ইবাদত গুলো কি হয়ে গেল, উপরে উঠে গেল, পাতলা হয়ে গেল, ওই দুটো চক্ষু কি হয়ে গেল, ভারী হয়ে গেল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল ভাইরা, আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত করেন, সেই ইবাদতের মধ্যে যদি আল্লাহর মহব্বত না থাকে, নবীর ইশক না থাকে, এবং আল্লাহ যাদের পথ দেখাতে বলেছেন, যাদের পথ অনুসরণ করতে বলেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আলাইহিম আনআমতা আলাইহিম যাদের পথ, তাদের পথের মধ্যে যদি আপনি অনুসরণ না করেন, অনুসারী না হন, আল্লাহর রহমতের আশা আপনি করতে পারবেন না। আপনি বড় আবেদ হতে পারেন, আপনি বড় ইবাদত বন্দিগি করে বড় আলেম হতে পারেন, বড় আল্লাহর বলি হতে পারেন, কিন্তু আল্লাহর রহমত ছাড়া আপনি কখনো আল্লাহর ভালোবাসা পাবেন না, এবং আপনি জান্নাতেও, আপনি জান্নাতে যেতে পারবেন, ওই যে এরকম আর কি, নিজের গর্বে না, কশিন কালে অসম্ভব না। কথা বুঝতে পেরেছেন? এখন মূল কথায় আসে, যে আল্লাহর রহমত কোথায় আছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের সাথে আল্লাহর রহমত কোথায়, যে তাদের নিকটেই আল্লাহর রহমত আছে, কোথায় আছে। এখন মুহসিন বান্দা কোথায় পাবো, কয় মুহসিন কাকে বলা হয়, কিভাবে বুঝবো, কোরআনের ভাষায় বুঝতে হবে আগে, ঠিক না কি ঠিক। কোরআনের ভাষায় বুঝতে গেলে প্রথমে সূরা রহমানে যাই, সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ইহসান এমন একটা জিনিস, কয় এটা বদলাটা কিরকম, ইহসানের বদলা ইহসান ব্যতীত আর কিছু নাই, সুবহানাল্লাহ বলবেন না। আমরা ইহসান জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরীল আমি আসলো, হাদিসে জিবরীল, এমন কোন মুফতি মাওলানা নাই যারা হাদিস শরীফ পড়বে, অথচ হাদিসে জিবরিল পড়বে না, তার হাদিস শরীফ পড়া হবে না, হাদিসে জিবরিলের মধ্যে আমার নবীজিকে জিজ্ঞেস করছেন, হযরতে জিবরাইল মানবীয় সুরতে খুব খেয়াল করবেন, এগুলো পয়েন্ট আউট করবেন, প্রত্যেকটা সাথে আকীদা জড়িত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জড়িত, জিবরিল আমিন মানবীয় সুরতে আমার নবীর সামনে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে একটু বলেন, ইহসান কাকে বলে একটু বলেন। এখন নবীর মুখে শুনতে, সুবহানাল্লাহ বলবেন না, এতক্ষণ পর্যন্ত আমরা ইহসান জানি নাই, আর যিনি ইহসান করেন তাকে বলা হয় মুহসিন, সুবহানাল্লাহ বলবেন না, যিনি ইহসান করেন তাকে কি বলা হয়, মুহসিন। আর মুহসিনের বহুবচন হচ্ছে মুহসিনুন। আর এখানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল, মিন আসার কারণে মুহসিনিন হইছে, সুবহানাল্লাহ, এটা আপনারা বুঝবেন না, যারা আলেম তাদের জন্য বলছি। এখানে এই মুহসিনিন বান্দা যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে এহসান কাকে বলে, এটা যদি বুঝো মুহসিন কারা তাদেরকে চিনবা, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী যে বললেন ইহসান কাকে বলে, তিনি বললেন কলা মাল ইহসান, আল্লাহর রাসূল ফরমালেন আল ইহসান, ইহসান বলা হয় কাকে, কয় আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, বড় করে বলি সুবহানাল্লাহ, যে তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে, এ বান্দা তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে যে ইবাদতের মধ্যে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে স্বয়ং নিজে দেখতে পাচ্ছ, কাকে, কোথেকে বলছি, হাদিস শরীফ থেকে, সুবহানাল্লাহ বলবেন না, একেবারে মশহুর হাদিস, হাদিসে জিবরিল, এটার নাম হয়ে গেছে হাদিসে জিবরিল। এরপর বললেন ফাইল্লাম তাকুম তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও,
দেখায় চক্ষু নাই, আল্লাহকে দেখার চক্ষু তোমার এই ক্ষমতা তোমার নাই। তখন নবীজি বললেন, আমি তো জানি সবাই দেখতে পাবে না, তো নবীজি বললেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তখন তুমি কি করবা, মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এহসান কাকে বলা হয়? যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন এহসান হয়ে গেল, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো আল্লাহ দেখার সৌভাগ্য নাই, আল্লাহ দেখার মতো অ্যাবিলিটি নাই, আর আমরা মহসিন কিভাবে হব, আমাদের ইবাদত বন্দিগি এত বেশি শক্ত না, ইবাদত বন্দিগি এত বেশি শক্ত না। কয় কেন? কর আমরা যখন নামাজে দাঁড়াই, যখন আমাদেরকে মশা একটা কামড় দেয়, দেখবেন ইমাম সাহেব অথবা মুসল্লি যে কোনো একজন হোক, ইমাম সাহেব হোক অথবা মুসল্লি হোক, মশায় কামড় দিলে ঠাস করে থাপ্পড় দেয়া মশাটা কে মারে কে মারে না, দেখেন না আপনারা? আর তার মানে কি বোঝা গেল? কি এহসান আছে? আসেনি এহসান? না। এহসান কোথায় পাবো, কোথায় পাবো? আমার প্যারে নবীজির নূরানি লখত জিগার, আমার নবীজির বংশধর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। সুবহানাল্লাহ। বলবেন আজকে কেন বলছি? পবিত্র আহলে বাইতের স্মরণে হচ্ছে। কার স্মরণে হচ্ছে? আজকে যিনি আসবেন তিনি কি কি তিনি কি সন্দেহ আছে? এটা প্রমাণ করে যাব ইনশাআল্লাহ, সময় কম, পাঁচ মিনিটের মতো। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বললেন, এক যুদ্ধের মধ্যে ওনার পায়ের মধ্যে তীর বাজছে। কোথায়? পায়ের তীর বাজছে, যে এরকম যে তীরটা একেবারে ফলাগুলা এপাশ ওপাশ হয়ে গেছে, যে টান দিলে এখন তীরের উল্টা ফলাগুলা কি হয়, আবার রিটার্ন গোস্ত ছিঁড়ে চলে আসে, আর এমনও নয় যে পুরা তীরটাকে আবার পিছন দিক থেকে বের করে ফেলবে, তাও কোনো উপায় নাই। যখন এই তীরটাকে টান দেয় মাওলা আলী বেহুশ হয়ে যায়, ব্যথায় কাতরে মাওলা আলী বেহুশ হয়ে যায়। তখন আমার নবী যে এটা সহ্য করতে পারে না, সুবহানাল্লাহ, বলবে না ব্যথা পায় কে? মাওলা আলী। সহ্য করতে পারে না কে? রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন, তিনি সহ্য করতে পারেন না। তখন তিনি সাহাবাদেরকে বললেন, ওগো সাহাবারা শোনো, এখন না, এখন না, কখন? কয় আমার আলী যখন নামাজে দাঁড়াবে, তিনি যখন নামাজে দণ্ডায়মান হবে, তখন তোমরা সবাই মিলে তীরটাকে খুলে ফেলে বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কি, মাওলা আলী যেই নামাজ পড়ে যে ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে এহসান আছে। সুবহানাল্লাহ। বলুন না কয় কিরকম? যখন সাহাবায়ে কেরাম মাওলা আলী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর মধ্যে যখন যে তীরটাকে ছুঁইলে মাত্র মাওলা আলী বেহুশ হয়ে যেতেন, আর তিনি নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম তিন চারজন নয় একেবারে আরো অনেক শক্ত করে ধরে, দুই তিন দিক তিনজন এদিক থেকে ওদিক থেকে আরো তিনজন এভাবে তাড়াতাড়ি শক্ত করে ধরে কাপড়কে মারাই করে টান দিয়ে ওই তীরটাকে খুলে ফেলেছেন। আল্লাহর কসম করে বলছি, ওই সময় আমার মাওলা আলী একটু টেরও পান নাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম এহসান। এবার বুঝতে পেরেছেন, আজকে যিনি এসেছেন উনি মাওলা আলীর নূরানি লক্ত জিগর। সুবহানাল্লাহ। মা ফাতেমার কলিজার টুকরা, ওনাদের নয়ন মনিদের সেই নূরানি ব্লাড গুলা ওনার শরীরে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বলবেন ওই নূরানি আওলাদ আসছেন, ওই নূরানি আওলাদ এখানে এসেছেন, এখন এহসান কোথায় আছে? এবার একটু বংশ পরম্পরাটা একটু জানতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ গো তুমি তো বলেছ তোমার এহসান কোথায়, এহসান কোথায়? যারা মুসলিম বান্দা তাদের সাথে আছে, মুসলিম বান্দা খুঁজে পেলাম না, মুসলিম বান্দাদের একটা লিস্টি পেলাম, লিস্টি সর্বপ্রথম মুসলিম বান্দা পেলাম মাওলা আলীকে। সুবহানাল্লাহ। বলুন না, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম মুসলিম বান্দাদের প্রথম কাতারের, মুসলিম বান্দাদের প্রথম কাতারের, কারণ হাদিস শরীফ যেটা বলছে উনি এটা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। বলবেন এভাবে ওনার থেকে এভাবে মুসলিম বান্দা পেলাম। কয় কোথায় পেলাম? পিরানে ফিরদৌসী আব্দুল কাদের জিলানি পর্যন্ত, এই পর্যন্ত উপরে যা আছে সবাই মুসলিম বান্দা। সুবহানাল্লাহ। বলুন না,
এরপর ওখান থেকে এই পর্যন্ত যা পেলাম মুহসিনিন বান্দা একেবারে সৈয়দ আহমদুল্লাহ মাজবান্দারি পর্যন্ত, সুবহানাল্লাহ বলুন না, গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাজবান্দারি পর্যন্ত মুহসিনিন বান্দা পেলাম, আবার মুহসিনিন বান্দা পেলাম। এইভাবে গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বা ভান্ডারি পর্যন্ত মুহসিনিন বান্দা পেলাম, এইভাবে পেতে পেতে সৈয়দ আবুল বশর মাজবান্দারি পর্যন্ত পেলাম, সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি পর্যন্ত পেলাম। এখন আমরা বর্তমান মুহসিনিন বান্দাদের মধ্যে অন্যতম মুহসিনিন বান্দা পেলাম সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি। বলে করে বলুন সুবহানাল্লাহ। কেমনে পাইলেন? প্রমাণ দিতে হবে না, হবে কি হবে না, মুখে বললে হবে হবে না? প্রমাণ কি? প্রমাণ আছে, প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাদিস কি? আল্লাহর কোরআন আর নবীজির হাদিস। কারণ তোমার আমার মতো সাধারণ মানুষ হইতে পারে না, যারা মুহসিনিন বান্দা তাদের তপটা থাকে অনেক উপরে, কারণ তাদের আল্লাহ দেখার মতো সৌভাগ্য আছে। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহ দেখার মতো সৌভাগ্য আছে। আর যদি আল্লাহ দেখতে না পায় তাহলে মনে করবে সর্বদা সর্বক্ষণ আল্লাহ তাদেরকে দেখছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে দেখেন তাদেরকে তাদের অবস্থা কি থাকে, কিরকম? তো একটু যাই প্রমাণটা খুঁজে নিয়ে আসি। খুললাম হাদিস শরীফের কিতাব, খুললাম বুখারী শরীফে, দেখলাম ওখানে দেখলো হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। এটা তো এরপরে বুঝলাম না যে ওলির সাথে দুশ্মনী করবে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবে, এটা বুঝলাম। কয় তারপরের অবস্থা কি? কয় তারপরের অবস্থা শোনো, এমন আল্লাহর বলি যারা এহসানের সাথে ইবাদত করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যা বলছিলাম হাদিস শরীফে আর একটু গভীরে গেলাম, দেখলাম কি অবস্থা। কয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা ফরজের পাশাপাশি এমন এত বেশি নফল ইবাদত করে, ফরজের পাশাপাশি এত বেশি নফল ইবাদত করে, এ করতে করতে একটা সময় এসে আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যখন আমি বান্দাকে ভালোবাসতে শুরু করি তখন বান্দার অবস্থাটা কি হয়, কয় কেমন হয়? কয় কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যেটা কান দিয়ে শোনে ওই শোনাটা আমি আল্লাহর শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কান দিয়ে শ্রবণ করে ওই কানটা কার কান হয়ে যায়, কথাটা মনে রাখবেন। কয় কুনতু বাসারহু আল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দা যেই চোখ দিয়ে দেখে ওই চোখটা কার হয়ে যায়, তার মানে দেখাটা কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না। এরপরে এটা নয় কোয়া দাহু আল্লাতি, এভাবে বললেন ওয়ারিজলাহু আল্লাতি ওয়া দাহু আল্লাজি, এভাবে ভাবে বললেন কিরকম? কয় আল্লাজি ইউবতিশু বিহা। সুবহানাল্লাহ বলবেন, এভাবে ভাবে বললেন, একেবারে লাস্টে যায় বললেন। আমি সংক্ষেপ করে দিচ্ছি, কারণ অনেক প্রত্যেকটা কথা বললে প্রত্যেকটা হাদিসের শব্দের সাথে সাথে আবার কোরআনের দলিল আছে। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর হাত যখন হয়ে যায় তখন কার হাত হয়, কেমনে হয়, কিভাবে হয়, তখন সূরা ফাতিহা যেতে হবে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদের প্রত্যেকটার আলাদা আলাদা দলিল আছে ওই হাদিসের প্রত্যেকটা শব্দের। আমি যাচ্ছি না, সংক্ষেপ করে দিচ্ছি, লাস্ট বলছি, ওই বান্দা যদি ওই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় তখন আমি অবশ্যই অবশ্যই বান্দাকে দান করি। সুবহানাল্লাহ বলবেন না। এটা কেমন বান্দা? কয় কিরকম বান্দা? কয় বান্দা কেমন জানেন না? ওই বান্দার নাম হচ্ছে মুহসিনিন বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে এহসান আছে, যিনি এহসান নিজে করেন, এহসান নিজে করেন, মুহসিনিন হয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই মুহসিনিন বান্দাদের আজকে যিনি আসবেন আওলাদে রাসূল, তিনি অন্যতম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা ওনার কাছে যদি আমরা বলি যে আমাদের জন্য দোয়া করেন, তাহলে উনি যদি দোয়া করে তাহলে দোয়াটা কোথায় যাবে? কারণ এখানে হাদিস শরীফ সাক্ষ্য দিচ্ছে যে ওয়া ইন সা আলানি লা উতিয়ান্নাহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আর সামনে দাঁড়াচ্ছি না, আমার ভাই মাওলানা শেখ সাদি আবদুল্লাহ সাদুকপুরে তিনি এসেছেন, ওনাকে আমি মাইক ছেড়ে দিচ্ছি, কারণ আপনারা আমাদের আরো আগ্রহে আছেন, কারণ এখানে ওনার মুহিব্বান বেশি, ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই সংক্ষিপ্ত আকারে যতটুকু বুঝেছি ততটুকু বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।